এখন আমরা যার কণ্ঠে গান শুনবো তিনি আমাদের এতটাই প্রিয় শিল্পী যে তার নামটা শুনলেই মনটা কেমন যেন করে ওঠে তার গান শোনার জন্য। হয়তো ঠিকই ধরেছেন, তিনি হলেন পূরবি মুখোপাধ্যায়। তিনি এবার তার শ্রদ্ধার্ঘ নিয়ে আসবেন আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে, এবং আশা করি আপনাদের সবার মনে তা নাড়া দেবে। তাই আর কথা নয়, চলুন শুনে নেওয়া যাক আমাদের খুব প্রিয় শিল্পী পূরবি মুখোপাধ্যায়। নমস্কার, আজকের 19শে মে ভাষা শহীদ দিবস। বরাক উপত্যকায় ভাষার জন্য প্রাণ দিয়েছেন মানুষ, ঠিক যেমন ঢাকায় 21শে ফেব্রুয়ারি প্রাণ দিয়েছেন। সারা পৃথিবী জুড়ে একটা আধিপত্যবাদ চলছে, আমার গান সেই আধিপত্যবাদের বিরুদ্ধে। গানটি লিখেছেন কবি বিমল বসু আর সুর দিয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়। বাসা বাঁধবি না দেশের জন্য।